বিধির তোয়াক্কা না করে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলত দিয়া নৌরুটে ঈদে বাড়িমুখী মানুষের চাপ বাড়ছে। এ বিষয়ে জানাতে পাটুরিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী, সরাসরি যাব তার কাছে। ইউসুফ, পাটুরিয়া দৌলত দিয়া কিন্তু আসলে এটা মানুষ শুধু যে প্রাইভেট কার, ছোট বাইক, মোটর বাইকে আসছে তা নয়, ট্রাকেও কিন্তু আসলে মানুষের একদম তো ঘরে ফিরছে। যে অবস্থার সৃষ্টি হয় আসলে যানবাহন যে সংকট থাকলে যে অবস্থার সৃষ্টি হয় পাটুরিয়া ঘাটে একই অবস্থার সৃষ্টি হয়েছে। অর্থাৎ মানুষ কিন্তু ছোট যে যানবাহনগুলোকে সবকিছু ব্যবহার করে আসলে ঈদের যে ভিড় এড়ানোর জন্য কিন্তু তারা একদম ঘাটে আসছে এবং এই নদীটুকু পার হয়ে তারা চলে যাচ্ছেন। অর্থাৎ দেশে যে লকডাউন রয়েছে তার কোনো তোয়াক্কাই কেউ করছে না। অর্থাৎ পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের এই মুহূর্তে যদি বলি ছোট ছয়টি ফেরি চলছে, আসলে সেই ক্ষেত্রে সবগুলো ফেরিতেই কিন্তু আসার পরই মানুষ উঠছে এবং আসছে যাচ্ছে, যে চাঞ্চল্যকর অবস্থা তা কিন্তু সৃষ্টি হয়েছে। আমি যারা এখানকার যাত্রী রয়েছে তাদের সাথে কথা বলেছি, যাত্রীরা বলছে আসলে কোনো চেকপোস্টেই কোথাও পুলিশের নজরদারি নেই এবং কি এটা প্রশাসনের তো কোনো ভ্রাম্যমাণ আদালত নেই, যার জন্য তারা কিন্তু এটা আসলে আগে ভাগেই তারা আসলে ঘরে ফিরছে আর সামনে ঈদকে সামনে রেখে। আর সেই ক্ষেত্রে আসলে পাটুরিয়া দৌলতদিয়া কথা যদি বলি আসলে অন্য কোনো এই মুহূর্তে আসলে ট্রলার বা এই স্পিড বোট এখন তো চলতে আমি তো আমার চোখে পাওয়া নেই, কিন্তু মাঝে মাঝে কিন্তু এটা দেখা যায়। তো সেক্ষেত্রে কিন্তু মানুষ ঝুঁকি নিয়ে পার হয় এবং যে কোনো মানুষকে কিন্তু এটার যে একটা দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। 2015 সালে তো 22 ফেব্রুয়ারি কিন্তু এই পাটুরিয়াতেই কিন্তু এটা আসলে লঞ্চ ডুবিতে কমপক্ষে 81 জনের মৃত্যু হয়েছে। এই হলো আমার কাছে ইন্দাস পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। পাটুরিয়া ঘাট এলাকা থেকে মোহাম্মদ ইউসুফ আলী।